হে হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও চলে আসলাম। আজকে আপনাদের কাছে শেয়ার করব যে কিভাবে আপনারা বাংলালিংক সিমে ইমার্জেন্সি ব্যালেন্স আনবেন 2024 সালের আপনার প্রথম দিকে। যারা এই ভিডিওটা দেখতে আসছেন তাদের জন্য বলি যে 2024 সালে কিভাবে আপনার ইমার্জেন্সি ব্যালেন্স আনবেন বাংলালিংক সিমে, বা 2025 সালেও আনতে পারবেন, কোনো ব্যাপার নেই। জাস্ট আপনারা কীভাবে আনবেন সেই প্রসেসটা আমি দেখাবো। তো অবশ্যই যারা নতুন আছেন চ্যানেলে, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, ওকে? কারণ আমাদের চ্যানেলে নতুন প্রতিদিন কিন্তু 8:30 ভিডিও আপলোড করে থাকি। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে আপনার চ্যানেলে নোটিফিকেশন যাবে, বা আপনার মেসেজ যাবে, আপনার হচ্ছে নোটিফিকেশন বাড়ে। তো দেখেন *123, দেখেন আমি আবারও আপনারা বলতেছি *123 হ্যাশ, ওকে? এটা আপনার বাংলালিংক যে সিম আছে সেটা ডায়াল করে দিবেন। তো এখানে আপনি বাংলালিংকের ব্যালেন্স চেক করতে পারবেন। তো ব্যালেন্স চেক করার পরে দেখেন 11 নম্বরে মোর অপশন আছে। আপনারা যদি খেয়াল করেন আমার ফোনটার দিকে, তাহলে 111, ওকে? তারপরে স্পেস লেখা আছে মোর, ওকে? তো 111 মোরের আপনার ক্লিক করে যেতে হবে। তো আপনারা কী করবেন আমি দেখাই আপনাদের। এই যে 111, ওকে, মোর লেখা আছে। তো এরপরে কী করবেন, আপনার যে রিপ্লাই বাটন আছে, তো রিপ্লাইতে ক্লিক করে দিবেন। তো রিপ্লাইতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে দেখেন, আমি আবারও একটু বলি আপনাদের, আপনারা যদি না বুঝতে পারেন তাহলে তো খুবই ঝামেলা। তো এই যে মোর অপশন আছে 3টা 1, তো 3টা 1 আমি সিলেক্ট করে টাইপ করে দিব। তো 3টা 1 আপনারাও লিখে নেবেন। তো 3টা 1 লিখে নেওয়ার পরে দেখেন এখানে আপনারা এই যে দেখেন ডানে ক্লিক করে দিবেন। তো ডানে ক্লিক করে দেওয়ার পরে এই যে ফোন নাম্বারে ইমার্জেন্সি ব্যালেন্স লেখা আছে, তো এখানে যদি আপনি 4 ক্লিক করে ডান দেন তাহলে আপনার কি আসে দেখেন, আমি আপনাদের দেখাই যে আসলে কি আসে। 4 দিবেন, 4 হচ্ছে এই যে দেখেন টাইপ করে দিবেন। তো টাইপ করে দেওয়ার পরেই কিন্তু আপনার 4 কিন্তু এরকম টাইপ করে আমার সেন্ড করে দিবেন। তো সেন্ড করে দেওয়ার পরেই কিন্তু আপনার সামনে 20 টাকা ইমার্জেন্সি ব্যালেন্স কিন্তু চলে আসবে, ওকে? তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আজকে পর্যন্তই।